ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের মাঝে ব্লগ 6 নিয়ে হাজির হলাম। এটা হলো কি আমার 6 নম্বর ব্লগ, মাই বুক কালেকশন। আমি লাইব্রেরিতে এসে হাজির হয়েছি আপনাদের জন্য, এবং আমার কি কি বই আছে, সেবা প্রকাশনী হরর কি কি বই আছে, সেগুলো আমি আজকে এই ব্লগে রিভিল করব। তো ভিউয়ার্স, শুরু হোক, শুরু করলাম আমার 6 নম্বর ব্লগ, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হলো গিয়ে 2020-এর বইগুলো, যেগুলো এই বছর আমি কালেকশন করেছি বইমেলা থেকে। সেটা হচ্ছে এইটা, অনীশ দাস অপুর প্যারাসাইট প্রথম বুক, তারপরটা হচ্ছে রিভেঞ্জ অফ ড্র্যাকুলার, তারপরে হচ্ছে এটা, এটা তিনটি বই একত্রে। এটা হলো গিয়ে সব ভুতুরে ভুতুরে ছাপ্রের জগৎ, এটা হলো ইস্তিয়াক হাসানের, এগুলো সব সেবা প্রকাশনার বই। বইটা অনেক মোটা, তিনটি বই একত্রে। তারপরে হচ্ছে হলো গিয়ে পিশাচ, পাতাল ঘরের পিশাচ, অনীশ দাস অপু, তারপর হরর কাহিনী দুঃস্বপ্নের কাল, রিয়াজুল আলম শাওন, তারপরে ভিউয়ার্স সব যাত্রা, অতি প্রাকৃতিক কাহিনী, নাসমান শরীফ, আরেকটু আওয়াজ কমায় দাও, নরপিশাচ, পিশাচের পাল্লায়, এটা দুইটা বই একসাথে আছে। তারপরে এটা আছে রিটার্ন অফ ড্র্যাকুলার ভিউয়ার্স, এটা ইসমাইল আরমান, এটা ফ্রেড ওয়ারিংটনের রিটার্ন অফ ড্র্যাকুলার, এটা ড্র্যাকুলার 2 আর কি। তারপরে ভিউয়ার্স আছে অনীশ দাস অপুর হরর কাহিনী ভূত, বইটার নাম হলো ভূত। তারপরে আছে হলো গিয়ে ভিউয়ার্স অনীশ দাস অপুর আরেকটা বই, প্রেত কুকুর। এই হলো গিয়ে অনীশ দাস অপুর বই। তারপরে নেক্সট যে বইগুলো আছে সেগুলো হচ্ছে এগুলা। তো নেক্সট বই যেগুলো সেগুলো হলো গিয়ে এগুলো দেখাচ্ছি ভিউয়ার্স। এক নম্বরে এটা হলো গিয়ে তিন গোয়েন্দার, আসলে ভলিউম 87, তিন গোয়েন্দা ভলিউম 69, রাকিব হাসানের কিশোর থ্রিলার আর কি এগুলো। এটা হলো গিয়ে রাকিব হাসানের ভলিউম 64, এটা অশুভ 13, অনীশ দাস অপুর, এটা হরর বই, আসলে একটা ড্র্যাকুলার টাইপের বই। হরর বই আমার প্রচণ্ড ভালো লাগে, আই লাভ হরর বুকস। তারপরে হরর কাহিনী প্লেন ক্র্যাশ, খসরু চৌধুরীর দুটি বই আছে। তারপরে এটা অপিশাচ কাহিনী দুই বই একত্রে, প্রেত শক্তি, পিশাচ দেবতা, এবং সবচেয়ে বেস্ট, আমার লাইফের সবচেয়ে বেস্ট বুক, ড্র্যাকুলার ব্রাম স্টাইকার, দুটি খণ্ড একত্রে, দিস বুকস ইজ মাস্টারপিস। এই বইটা পড়লে যত বই আছে সব বইয়ের চেয়ে বেশি আমার এই বইটা ভালো লেগেছে, ড্র্যাকুলা, আই লাভ ইট, অসাম অ্যান্ড অসাম। স্যার ব্রাম স্টাইকারের বইগুলো আসলেই ভালো হয়, হরর কাহিনী, যত ভ্যাম্পায়ার জন্ম এই ব্রাম স্টাইকার, স্যার ব্রাম স্টাইকারই দিয়েছে এই ড্র্যাকুলার কাহিনীতে। আচ্ছা, নেক্সট ইজ ওয়্যারউলফ, একটা মাস্টারপিস এটা, অনীশ দাস অপুর ওয়্যারউলফ। তারপরে ভিউয়ার্স আছে হলো গিয়ে প্রেত শাতক, পিশাচ কাহিনী, এটা খসরু চৌধুরী অনুবাদ করেছে, ডেনিস হুইটলির। তারপরে আছে হলো গিয়ে কিশোর ভলিউম, হরর ভলিউম 1, টিপু কিবরিয়ার। তারপরে আছে হলো গিয়ে সাখিনী, এগুলো হলো গিয়ে ভিউয়ার্স অসাম বই, সাখিনী অনীশ দাস অপুর, বইটা ভালোই, সাকিনী। নেক্সট বইগুলো হচ্ছে যেগুলো সেগুলো হলো এগুলো, কিশোর ক্লাবের রাকিব হাসানের রহস্য ছাউনি, বইমেলা থেকে সংগ্রহ এটা অবশ্য, রহস্য ছাউনি কিশোর ক্লাবের। আরেকটা আছে হলো গিয়ে ক্যারাবিয়ান জলদস্যু, এটা এক ধরন না অ্যাকচুয়ালি, এটা অ্যাডভেঞ্চার টাইপের। আর নেক্সট ফ্যাঙ্কুয়ারের ভ্যাম্পায়ার, এটা হরর কাহিনী,
ফ্র্যাঙ্কেনস্টাইন, মনস্টার, 100-100 একটা বই, সেই লেভেলের। ড্রাকুলার পর যদি কোনো বই থেকে থাকে তাহলে এটা মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইনের ড্রাকুলার। তারপর একটা আছে হলো কি আপনি কিশোর ক্লাব লেখাটা গ্লেজ করে দেখেন, ভিউয়ার্স দেখতে পেয়েছেন। ছায়া শহর রাকিব হাসানের, এগুলো গোস বামসের মতোই আর কি অনেকটা। তারপরে ভিউয়ার্স আছে হলো গিয়ে অশুভ ছায়া অনীশ দাস অপুর, স্বর্ণকীট অনীশ দাস অপুর বুটের। তারপর আছে হলো গিয়ে আপনার কৃষক ক্লাব রাকিব হাসানের ভুতুরে রক্ত। তারপর ভিউয়ার্স আছে হলো গিয়ে দানব। তারপর আছে আরেক হরর কাহিনী, আরেক ড্রাকুলার অনীশ দাস অপুর, এটা আসলে ড্রাকুলার না, ড্রাকুলার টাইপের বই। তারপর আছে লেগে সাইকেল অফ দ্য ওয়ের উলফ, স্টিফেন কিং এর অসাম বই। পাঞ্জেরি প্রকাশনার আছে স্লিপি হরর কিংবদন্তি ড্রাকুলার, অ্যাকচুয়ালি কমিক বই টাইপের, ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টার। তারপর আছে হলো কি আপনি দ্য উইচেস রিভেঞ্জ, 100-100 বই এটাও। তারপর আছে ভিউয়ার্স আপনার বিভীষিকার দিন রাত খুনি বৈজ্ঞানিক অনীশ দাস অপুর, দুইটা বই আছে। পৈশাচিক পৈশাচিক অভিশপ্ত মমি অনীশ দাস অপুর। তারপর আছে হলো গিয়ে অশুভ শক্তি ভয়ঙ্কর মুখোমুখি। তারপর আছে হলো গিয়ে ভলিউম 62, আরেকটা বই আছে সেটা হচ্ছে লেগে দুঃস্বপ্নের রাত প্রেতপুরী অনীশ দাস অপুরি। তো ভিউয়ার্স এই হচ্ছে হলো গিয়ে আমার হরর কালেকশন। আরও কিছু কালেকশন আছে যেমন দ্য জুয়েল অফ সেভেন স্টার, আরও কয়েকটা বই আছে যেগুলো নাকি আমার লাইব্রেরিতে আছে, আমি এখনও খুঁজে পাইনি, সার্চিং করতেছি, তো এখনও খুঁজে পাইনি সেই বইগুলো। তো আরও বই আছে সেগুলো আমি রিভিল করবো আপনাদের মাঝে, তো টুডেন টুমরো সেগুলো আবার হয়তো বা আমার নেক্সট যে ব্লগ সেই ব্লগে রিভিল করবো। তো আজকে আমি আমার সেবা প্রকাশনা যে বইগুলো ছিল সেগুলো আপনাদের মাঝে রিভিল করলাম ভিউয়ার্স। তো আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স এটা ছিল আমার 6 নম্বর ব্লগ, তো আপনারা অবশ্যই লাইক দিবেন। তো দেখা হবে আমার নেক্সট ব্লগে, টিল দেন আপনারা ভালো থাকেন, হ্যাভ এ গুড ডে, গুড বাই, আসসালামু আলাইকুম।